তদন্তের অংশ হিসেবে শনিবার সকালে গৃহবধূকে নির্যাতন মামলার আসামি বাদল কালাম ও সাজুকে নিয়ে বেগমগঞ্জের ঘটনাস্থলে যায় পিবিআই। আলোচিত এই মামলার আসামিদের দেখতে ভিড় করেন স্থানীয়রাও। ঘটনার দিনের বর্ণনা তুলে ধরেন তিন আসামি। এদিন রিমান্ড শেষে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় মইনুদ্দিন সাহেবকে। এ সময় 164 ধারায় জবানবন্দি দেয় সে। রেকর্ড শেষে সোহাগকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মোসলেউদ্দিন মিজান। মইনুদ্দিন সাহেব, সে নারী নির্যাতন মামলা, যেটি ধর্ষণ চেষ্টার মামলা, সেটিতে দুই দিনের রিমান্ড শেষে আজকে ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। এদিকে গৃহবধূকে বর্বর নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি পালন করে জেলার বিভিন্ন সংগঠন। সম্মিলিত সাংস্কৃতিক জোটের পাশাপাশি এদিন মানববন্ধন করে বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এতে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। ওই নারীকে নির্যাতন ও ভিডিও ধারণের ঘটনার তিন মামলায় এখন পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সময় সংবাদ, নোয়াখালী।